ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো তোমাদের সকলের জন্য কিন্তু দারুণ খুশির খবর, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে জিলেট 2023 ছাত্রছাত্রীদের জন্য চলে এলো দারুণ সুখবর। তোমাদের কাউন্সেলিং যে শিডিউল বা কাউন্সেলিং যে টাইম টেবিল সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে তোমাদের রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস স্পেলিং যেটা তোমাদের শুরু হবে হচ্ছে 28/8/2023 থেকে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মাসের শেষে তোমাদের প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের জিলেট 2023-এর কাউন্সেলিং শুরু হয়ে যাওয়ার। তো সেটাই কিন্তু তোমাদের দেখো 28 তারিখ থেকে শুরু হচ্ছে এবং পরের মাসের 1 তারিখ পর্যন্ত অর্থাৎ 1 সেপ্টেম্বর 2023 পর্যন্ত এই প্রসিডিওরগুলো তোমাদের চলবে। দেন হচ্ছে তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং তার সাথে চয়েস লকিং করতে পারবে, সেটা ডেট দিয়ে দেওয়া হয়েছে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2023-এর মধ্যে। নেক্সট হচ্ছে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা তোমাদের বের হবে 4 সেপ্টেম্বর। দেন হচ্ছে তোমাদের পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, ঠিক আছে, যেটা সিট অ্যাকসেপ্টেন্স ফি একটা পে করতে হয়, সেটা তোমাদেরকে হচ্ছে 4 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত টাইম দেওয়া হবে। দেন হচ্ছে তোমাদের সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট রেজাল্ট হচ্ছে বের হবে 11 সেপ্টেম্বর। দেন হচ্ছে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, ঠিক আছে, যেটা হচ্ছে যারা নতুনভাবে অ্যালোটেড হবে তাদের সেই ডেটটা দেওয়া হয়েছে 11 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর। দেন হচ্ছে তোমাদের মপ আপ রাউন্ডের হচ্ছে রেজিস্ট্রেশন, মপ আপ রাউন্ডের হচ্ছে পেমেন্ট, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্রগুলো তার সাথে চয়েস ফিলিং এগুলো সমস্ত কিছু হবে হচ্ছে তোমাদের 16 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে। দেন হচ্ছে মপ আপ রাউন্ডে চয়েস ফিলিং এবং চয়েস লকিং হবে 18 এবং 19 সেপ্টেম্বর 2023-এর মধ্যে। নেক্সট হচ্ছে মপ আপের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা বের হবে 21 সেপ্টেম্বর। দেন হচ্ছে মপ আপে যারা কোনো কলেজে অ্যালোটেড হবে তাদের হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি হচ্ছে জমা নেওয়া হবে, জমা দিতে পারবে তোমরা 21 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর, ঠিক আছে। তাহলে এখানে দেখো নোট করে বলে দিয়েছে দ্য শেডিউল মে বি চেঞ্জড অর আনঅল্টার্ড, সরি, অল্টার্ড আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, ঠিক আছে। তো স্পেশাল কেসে এই যে টাইম টেবিলটা তোমাদের দেওয়া হয়েছে সেটা পরিবর্তন করা হতে পারে এটা বলা হচ্ছে। তো তোমরা ধরেই চলো যে এটাই হচ্ছে তোমাদের ফাইনালাইজ হচ্ছে শেডিউল, ঠিক আছে, জিলেট 2023 কাউন্সেলিংয়ের জন্য। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে একবার যখন জিলেট কাউন্সেলিং শুরু হয়ে যাবে এই প্রসিডিওরগুলো কিন্তু খুব ফাস্ট কিন্তু প্রসেস হয় এবং ফাস্ট মানে খুব শর্ট ডিউরেশনের মধ্যে কিন্তু এগুলো প্রসিড হয়, ঠিক আছে। তো তোমরা এতদিন যারা অপেক্ষা করছিলে যে তোমাদের কাউন্সেলিং কবে থেকে স্টার্ট হবে, তো 28 আগস্ট থেকে ফাইনালি কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।